তবে এবারের বিশ্বকাপে বিরাট কোহলি কিন্তু সব ক্রিকেটারকে ছাপিয়ে গেছেন, সেঞ্চুরির অর্ধশতক তিনি করে ফেলেছেন অলরেডি। পার্সোনালি বিরাটের পারফরম্যান্স কেমন লাগলো? এটার ক্রেডিট আমি দেবো সৌরভ গাঙ্গুলিকে, নাম্বার ওয়ান, যখন উনি বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, এরপরে উনি রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানালেন, বিরাট কোহলিকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে দেখতে চেয়েছেন এবং ওটার সুফলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো অ্যাজ এ আমি যদি ফ্যান বলি, যে আই রেসপেক্ট বিরাট কোহলি বিকজ দ্য ডেডিকেশন হি হ্যাড, মানে মোস্ট অফ দ্য টাইম ইন দ্য ফিল্ড অ্যান্ড আউট অফ দ্য ফিল্ড, যেরকম ডিসিপ্লিন লাইফ লিড করেন এবং যেভাবে উনি হার্ড ওয়ার্ক দ্যাট পেইড অফ, তো বিরাট কোহলি সামওয়ান আই থিঙ্ক এভরি লাইক কিড from all over the world should learn from him. Ebong jara cricketer hote chay, ami jeta bolbo je tar kach theke dekha shorbo jodi fitness je koto ta important ekta cricket e, seta amra Virat Kohli ke na dekhle amra bujbo na. Je rokom uni semi final e je doubles gulo nichhilen ebong je bhabe uni bat press kore kore round the wicket ni dourachhen, so ei jinish gulo ashole mane eigula hoyto ba ami jani na ক্রিকেটার কবে দেখতে পারবো। সো বিরাট ইজ বিরাট, মানে ইটস ডিফারেন্ট, মানে এবং তাকে নিয়ে যত প্রকার সমালোচনা হচ্ছিল তার পাশে কিন্তু একমাত্র আনুষ্কাই ছিলেন সে সময়। ইভেন আনুষ্কাকে নিয়ে বা তাদের চাইল্ডকে নিয়ে অনেক বেশি বাজে বাজে মন্তব্য করেছে ভারতীয় সমর্থকরাই, সেই ভারতীয় সমর্থকরাই আজকে আবার ইন্ডিয়াকেই সাপোর্ট করবে। এনিওয়েজ, কেমন লেগেছে বিরাট কোহলির পারফরম্যান্স? বিরাট কোহলির যখন ফর্মটা কিছুদিন আগে ভালো ছিল না, আপনি দেড় দুই বছর আগে চিন্তা করেন, তখনও আমার কাছে, আমরা বিভিন্ন সময় আলোচনা করি, বলি যে বিরাট ডেফিনেটলি উইল কাম ব্যাক, কারণ বিরাটের মাপের একটা খেলোয়াড়, তার যে ডেডিকেশন, যেটা ভাইয়া বললেন যে এই ধরনের ডেডিকেশন আমি এত খেলা দেখেছি, তারপরও আমার কাছে মনে হয় যে ক্রাম বলে কোনো কিছু আছে সেটা বিরাট ইনিংস দিয়ে রেখে আমরা কখনো দেখতে পাই না। যদিও গত সেমিফাইনালে তার একটু মনে ছিল অস্বস্তি, বাট এনিওয়ে তার কোনো যত বড় ইনিংসই খেলুক না কেন আমি কখনো দেখিনি সে অস্বস্তি ফিল করছে ব্যাটিং করার সময়। দ্যাট মিন্স আসলে কি, মানে তার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, 30+ হয়ে গেছে, দ্যাট মিন্স সে কিন্তু এখন আর সেই 22-23 বছরের ইয়াং গান না, তারপরেও তার যে মাঠে যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা সবাইকে অবাক করে দেয়। তা আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই, এই বিরাট কোহলির যে ব্যাটিং স্টাইল আপনারা যদি দেখেন, বিরাট কোহলি নেভার ট্রাই টু অ্যাটাক অন দ্য ফার্স্ট গো, সে সবসময় প্রথম 50 রান 80 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পছন্দ করে। তা এই ওয়ার্ল্ড কাপে কিন্তু দেখা যায় কি সবাই 300+ 350-400 রানের খেলা হচ্ছে, সেক্ষেত্রে বিরাটের পক্ষে এটা নাও যেতে পারতো। সো বিরাটের ইনিংসের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কিন্তু রোহিত শর্মা। রোহিত শর্মা কিন্তু সে যেটা করেছে, প্রথমে তার খেলার স্টাইলটা চেঞ্জ করছে এবং সেটা ওয়ার্ল্ড কাপ থেকে, ইভেন এশিয়া কাপেও কিন্তু রোহিত শর্মা ওয়াজ নট লাইক দ্যাট, সে কিন্তু ওয়ার্ল্ড কাপে আসার পরে রোহিত শর্মা কিন্তু একটা ডিফারেন্ট গেম খেলছে। রোহিত শর্মা যখন প্রচুর অ্যাটাক করে প্রথমেই আপনার পাওয়ার প্লেতে 8-9 করে রান নিয়ে নিচ্ছে, তখন বিরাট কোহলি কিন্তু তার স্বাভাবিক খেলাটা খেলতে পারছে। বিরাট কোহলির যে ইনিংস বিল্ড করা, আস্তে আস্তে 1-2 এর পরে বেচ করে তার ইনিংসটা ক্যারি করে এবং শেষের দিকে গিয়ে সে অ্যাক্সেলারেট করে, সেই যে সেই ফর্মেটটা, বিরাট কোহলির যে ট্রেডিশনাল ফর্মেটটাকে খেলার ব্যাপারে রোহিত শর্মার যে প্রথম দিকের যে বিধ্বংসী ইনিংসগুলো খুব কাজে দিচ্ছে। সো বিরাট কোহলি ডেফিনেটলি অন টপ নচ, কিন্তু আমি বিরাট কোহলির এই ভালো খেলার পিছনে রোহিত শর্মারও কিছু অবদান আমি দেখি। একদমই তাই। সুমন ভাই, আপনার মতামত কি বিরাটের পারফরম্যান্স নিয়ে? বিরাট কোহলি তো বিরাট কোহলি। আপনার আমি যখন প্রথম দিকে যখন বিরাট কোহলির ব্যাটিং দেখতাম আমরা আগে, তখন মানে আমরা একটা আলোচনা করতাম এরকম যে কেন যেন মনে হয় ও সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবে, এবং আসলে ফাইনালি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তাই হইল। তার মানে ওর আসলে মানে যেটা মনে হয় তার রানের ক্ষুধা, এবং সে আসলে চাইতোই যে এমন কিছু করতে মানে সবার টপে যেতে, তো যেইটার ফলাফল কিন্তু এইটা, মানে সে মানে ওয়ানডেতে সচিন টেন্ডুলকারকে পার করা আমরা যখন ছোটবেলা তখন অকল্পনীয় ছিল যে এত সেঞ্চুরি কে করবে, কিন্তু সেইটা কিন্তু বিরাট কোহলি করলো, এবং মানে অলমোস্ট প্রায় 100 ম্যাচ মনে হয় সচিন টেন্ডুলকারের থেকে কম খেলে, এবং এখানে বোঝা যায় যে তার ডেডিকেশন মানে ভয়ঙ্কর লেভেলের টিমের জন্যে, মানে এই জিনিসটাই ভালো লাগে আসলে। যে কারণ এই দেখেন এই যে ওয়ার্ল্ড কাপের আগেও মানে 6 মাস আগেও ইন্ডিয়ান টিমে অনেক ধরনের কথা শোনা যেত যে রোহিত শর্মা কোহলির মধ্যে ঝামেলা চলতেছে, টিম কম্বিনেশন ঠিক নেই, কেউ কাউকে পছন্দ করে না, এরকম অনেক কিছু। কিন্তু আসলে যখন টিমটা একসাথে মাঠে নামলো তখন আর এগুলো বলার কারো মানে কোনো উপায় আছে দেখলে মনে হয়? মানে রোহিত শর্মা আর কোহলি তাদের মধ্যে কোনো ভেজাল আছে এটা তো দেখাই মানে বুঝাই যায় না কোনোভাবে। অথচ মানে এখানে যদিও বাংলাদেশকে টানা উচিত না, তারপর আমি না বলেই না যে আমাদের প্লেয়ারদের কেন যেন মনে হয় টার্গেটটাই ছোট, মানে একটা যে বড় কিছু টার্গেট করে যে আমি মানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হইতে চাই বা টপ টেনে থাকতে চাই, এরকম এই মেন্টালিটি মনে হয় আমাদের গ্রো হয় নাই। আমি জানি না এটা মানে কি কারণে, বা আমাদের
অবকাঠামোগত প্রবলেমের কারণেও হইতে পারে যে আমরা অনেক বেশি রান করা বা নিজেকে ছাড়িয়ে যাওয়া অন্যদেরকে ছাড়িয়ে যাওয়া। আমার তো এখন আমাদের বর্তমান যে প্লেয়াররা আছে আমার তো মনে হয় আমাদের দেশের যারা এই যে মানে লাস্ট যেই পঞ্চপাণ্ডব আর কি বলে গেলাম না তাদেরকে ছাড়া যেতে পারবে কিনা আমার তো তাই সন্দেহ হয়। মানে এর জন্য আমার মানে বারবারই মনে হয় বিরাট কোহলিকে আসলে সবার আইডল মানা উচিত যে সে ব্যাক টাইমটাও কীভাবে রিকভার করছে আবার গুড টাইমে কীভাবে দলকে রানও দিয়ে গেছে। সো এই জায়গাটা আমার মনে হয় যে যে কোনো ক্রিকেটারের জন্যে বা মানে আমরা যারা ক্রিকেট ফ্যান যখন ওর ব্যাটিং দেখি অ্যাজ এ ওয়ান ডে ব্যাটিং আমার মনে হয় পারফেক্ট ব্যাটিং মানে স্লো স্টার্টিং বাট একটা টাইমে যে আবার স্ট্রাইকটার মানে সমান সমান এবং ভালো একটা টিমের জন্য যথেষ্ট রান তখন দেখা যায় যে বোর্ডে একটা যথেষ্ট রান হয়ে যায়। তো আমার মনে হয় যে বিরাট কোহলি মানে অবশ্যই বর্তমান এবং আমার মনে হয় ফিউচারে সর্বকালের সেরা প্লেয়ারদের মধ্যেই ওয়ান অফ দ্য একজন থাকবে।